subscribe to my channel. And also press this bell icon. সুপ্রিয় দর্শক, সোহেলস বিডি অনলাইনের নতুন আরটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সোহেল। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাতের তৃতীয় পর্বের অঙ্ক নিয়ে। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? এই অঙ্কটি এসেছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2010 সালে। আমাদের এখানে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া রয়েছে। ক নম্বরে রয়েছে 15, খ নম্বরে রয়েছে 45, গ নম্বরে রয়েছে 75 এবং ঘ নম্বরে রয়েছে 120। আমরা এখন অঙ্কটি সমাধান করব। আমরা প্রথমেই প্রশ্ন আকারে অঙ্কটি বসিয়ে নিচ্ছি। আমরা লিখেছি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে দুটি রাশির অনুপাত, পূর্ব রাশি হচ্ছে যে রাশিটি প্রথমে থাকে এবং উত্তর রাশি হচ্ছে যে রাশিটি পরে থাকে। আমরা লিখেছি পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি সমান 8:15। আমরা জানি অনুপাতের আরেক নাম হচ্ছে ভাগ। আমরা এখন এটাকে ভাগ প্রক্রিয়া বসাবো। পূর্ব রাশি ডিভাইডেড বাই উত্তর রাশি সমান 8/15। অর্থাৎ আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় বসিয়ে নিয়েছি আমরা আমাদের উত্তর রাশিটি বের করার জন্য। এই অঙ্কটিকে এইভাবে করা যায়, আবার আমরা চাইলে ঐকিক নিয়মে অঙ্কটি করতে পারি। তো এই নিয়মটা হচ্ছে সহজ। এই নিয়মটাতে মূলত সংক্ষেপ অঙ্কটি করা যায়। লিখে নিলাম যে পূর্ব রাশি ডিভাইডেড বাই উত্তর রাশি সমান 8/15। এখন আমরা উত্তর রাশি বের করব। উত্তর রাশি বের করার জন্য আমরা এখন উত্তর রাশিটাকে আলাদা করব। তো আলাদা করার ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে সমান চিহ্নের দুই পাশে যদি ভগ্নাংশের কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলোকে সাথে আরেকটা মিলাতে গেলে আর গুণন করতে হয়। আমরা তাহলে আমাদের পূর্ব রাশি প্রথমে উপরে রয়েছে পূর্ব রাশি, তাহলে সমান চিহ্নের ডান পাশে নিচে রয়েছে 15, অর্থাৎ উপরের পূর্ব রাশির সাথে নিচের 15 গুণ হবে এবং উত্তর রাশির সাথে উপরের 8 গুণ হবে। তো আমরা বসালাম উত্তর রাশি গুণন 8 সমান পূর্ব রাশি গুণন 15। আমরা এখানে উত্তর রাশিটাকে বাম পাশে রেখেছি কারণ আমরা উত্তর রাশিটা বের করব। আমরা চাইলে উত্তর রাশিটাকে ডান পাশেও রাখতে পারতাম। আমরা জানি যে সলকটি বের করতে হয় তাকে বাম পাশে রাখা হয়। এখন আমরা উত্তর রাশিটিকে আলাদা করব, অর্থাৎ 8 সরিয়ে দেব। উত্তর রাশি সমান পূর্ব রাশি গুণন 15, যে সংখ্যাটি এখানে রয়েছে, ডিভাইডেড বাই 8। যেহেতু উত্তর রাশির সাথে 8 ছিল গুণে, আমরা জানি সমান চিহ্ন থেকে কোনো সংখ্যা যদি সমান চিহ্নকে অতিক্রম করে সেটা যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায় এবং ভাগ থাকলে গুণ হয়ে যায়। যেহেতু আমাদের এখানে 8 রয়েছে গুণে, তাহলে সেটা সমান চিহ্ন অতিক্রম করা, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে আসছে, সেটি ভাগ হয়ে গেছে, যেমন নিচে বসিয়ে নিচ্ছি। এখন আমরা পূর্ব রাশির একটা মান আমাদের এখানে দেয়া আছে, সেটা হচ্ছে পূর্ব রাশি 40। তাহলে আমরা পূর্ব রাশির জায়গা যদি 40 বসাই তাহলে আমরা ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব। আমরা এখন পূর্ব রাশির মানটা বসাবো। আমরা দিলাম সমান 40/15, অর্থাৎ পূর্ব রাশির জায়গায় এখন আমরা এখানে 40 দিয়েছি, যেহেতু আমাদের পূর্ব রাশির মান ছিল এখানে 40 ডিভাইডেড বাই এখানে যে 8 আছে সে 8। এবার আমরা সহজ হয়ে গেছে, আমরা 8/40 ভাগ দিলে আমরা পাই 5/8/40, অর্থাৎ আমরা এখানে 5 পাই। তাহলে আমাদের 7 গুণে রয়েছে 15, আমরা বসালাম সমান 5/15, 5/15 হয় 75 সমান 75। তাহলে আমরা এখানে আমাদের যে উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে 75, অর্থাৎ আমাদের গ নাম্বার অ্যান্সারটি সঠিক, গ নাম্বারে রয়েছে 75। এবার আমরা আরেকটা অঙ্কের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করতেছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী প্রশ্নটিতে রয়েছে, দুটি রাশির অনুপাত 6:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এই অঙ্কটি এসেছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2006 সালে। এখানে আমাদের চারটি সম্ভাব্য উত্তর রয়েছে, 54, 42, 48 এবং 60। তো আমরা এখন অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি সমাধান করার আগে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে, আগের অঙ্কটিতে আমাদের জানতে চাওয়া হয়েছিল উত্তর রাশি কত, সেখানে পূর্ব রাশির মান দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটিতে জানতে চেয়েছে পূর্ব রাশি কত, উত্তর রাশির মানটা দেওয়া আছে। আমরা একই প্রক্রিয়া সমাধান করব, শুধুমাত্র উত্তর রাশিকে আমরা আলাদা করছি, এখানে আমরা পূর্ব রাশিকে আলাদা করব, পার্থক্য হবে শুধু এতটুকু। আমরা তাহলে অঙ্কটি করি। আমরা প্রশ্ন আকারে আগেরটির মতো বসালাম পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি
সমান 6:11। আমাদের এখানে প্রথমে রয়েছে উত্তর রাশি, পরে রয়েছে পূর্ব রাশি। অনুপাতের নিয়ম অনুযায়ী প্রথমে যেটি থাকে সেটি হয় প্রথম, কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, কারণ উত্তর রাশি এবং পূর্ব রাশি সরাসরি বলে দেওয়া হয়েছে। আমরা জানি পূর্ব রাশি মানে যেটি প্রথম আর উত্তর রাশি মানে যেটি শেষ, তাহলে আমার উত্তর রাশি আগে থাকলে আমার এক্ষেত্রে উত্তর রাশির মান হবে 11, যেহেতু আমার পূর্ব রাশি যেহেতু প্রথমে সেটি হচ্ছে পূর্ব রাশি। তা আমরা এখানে বসালাম পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি সমান 6:11। আমরা একইভাবে ভাগ প্রক্রিয়া বসাবো, পূর্ব রাশি ডিভাইডেড বাই উত্তর রাশি সমান 6/11। আমরা ঠিক আগের নিয়মে বসালাম, এবার আমরা আর্গুনন করব। আর্গুনন করার ক্ষেত্রে আমরা আগের অঙ্কটিতে আমরা বাম পাশে রেখেছিলাম উত্তর রাশিকে, কারণ আমরা সেখানে উত্তর রাশিকে বের করব, কিন্তু এখানে আমরা বের করব পূর্ব রাশি, যার জন্য আমরা বাম পাশে রেখেছি পূর্ব রাশি। আমরা দিয়েছি যে পূর্ব রাশি গুণন 11 সমান উত্তর রাশি গুণন 6, যেহেতু আড়াআড়ি গুণন, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যার গুণ। এবার আমরা পূর্ব রাশি থেকে 11কে আলাদা করে দেব, অর্থাৎ সমান চিহ্ন অতিক্রম করাই দেব। আমরা বসালাম পূর্ব রাশি সমান উত্তর রাশি গুণন 6, যেটি এখানে দেয়া আছে, ডিভাইডেড বাই 11, যেহেতু আমার 11 পূর্ব রাশির সাথে গুণে ছিল, সমান চিহ্ন অতিক্রম করছে, সেটি ভাগ হয়ে গেছে। আমরা এবার উত্তর রাশির যে মান রয়েছে, আমাদের এখানে উত্তর রাশির মান হচ্ছে 99, আমরা এই মানটা এখন বসাবো, সমান 99 গুণন 6, উত্তর রাশির জায়গায় আসছে 99, সাথে আছে 6, 99 গুণন 6 ডিভাইডেড বাই 11, যেহেতু আমার এখানে হর রয়েছে 11। এবার আমরা সহজে আমরা বুঝতে পারছি যে 11 দ্বারা 99কে ভাগ দিলে আমরা পাই 9, 9 11 99, তাহলে আমার এখানে থাকলো 9 আর এখানে সাথে থাকলো 6, সমান 9 গুণন 6, 6 এবং 9 গুণ করলে হয় 6, 9 বারে 54, তাহলে সমান 54। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নাম্বার অ্যান্সারটি সঠিক, ক নাম্বারে রয়েছে 54। এটি খুবই সহজ, আমরা যখন পরীক্ষার খাতে অঙ্কটি করতে যাব, আমাদের 5-7 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। এখানে তো আমরা অনেক কিছু লিখছি, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো বন্ধুরা, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, এবং একটা আন্তরিক রিকোয়েস্ট সবার প্রতি, আপনারা যদি মনে করেন যে আমার এই চ্যানেলটি আপনাদের চাকরি প্রতিযোগিতার ক্ষেত্রে বা নলেজ গ্যাদার করার ক্ষেত্রে উপকারী হবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন সকল ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।